ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। গ্রেনেড হামলায় হত্যাযজ্ঞ বিশ্বের ইতিহাসে বিরল। বিএনপি জামাত জোট সরকার জড়িত না থাকলে এ ধরনের হামলা সম্ভব হতো না বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার রক্তাক্ত 21 আগস্ট আজ। যন্ত্রণায় কাতর বেঁচে থাকা হতো ভাগ্যরা, রায় দ্রুত কার্যকরের দাবি। পরীক্ষা দিয়ে পাশ না করে এক বিচারপতির ছেলের পাওয়া আইনজীবী সনদ স্থগিত থাকবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। মজুরি বৃদ্ধির দাবিতে হবিগঞ্জের চা শ্রমিকদের একাংশের ধর্মঘট অব্যাহত, মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ। ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনায় বঙ্গোপসাগরে নিখোঁজ জেলেদের মধ্যে কক্সবাজারে মহেশখালী চ্যানেল থেকে 4 জনের মৃতদেহ উদ্ধার। আলাদা সড়ক দুর্ঘটনায় তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ান্তেপ ও মার্দিন প্রদেশের উদ্ধারকর্মী ও সাংবাদিক সহ অন্তত 32 জন নিহত, আহত অর্ধশতাধিক। দলের আর্থিক কেলেঙ্কারির মামলায় গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান, হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি এফআইএ। কৃষ্ণসাগরে রাশিয়ার নৌবহরে সদর দফতরে গুলি করে ড্রোন ভূপাতিত, ইউক্রেনের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ মস্কোর। বাংলাদেশ টি টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে আজ ঢাকায় আসছেন ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরাম, তার অধীনে এশিয়া কাপ খেলতে যাবে টাইগাররা। স্প্যানিশ লা লিগায় গোল উৎসবে রিয়ালের দ্বিতীয় জয়, ঘরের মাঠে 4-1 বিধ্বস্ত সেল্টা ভিগো।